কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে যোগ দিয়ে দ্রুত বিজ্ঞান বিষয়ে অনার্স চালু করার আশ্বাস নবনিযুক্ত সভাপতির। বিতর্ক উড়িয়ে চাঁচল কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে যোগ দিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৌগত পাল। শুক্রবার চাঁচল কলেজে আনুষ্ঠানিকভাবে সৌগত বাবুকে স্বাগত জানানো হয় কলেজের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানে সৌগত বাবুকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো খতিয়ে দেখেন পরিচালন সমিতির সভাপতি সৌগত পাল। দায়িত্ব পাওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দ্রুত চাঁচল কলেজের বিজ্ঞান বিষয়ে অনার্স চালু করা হবে, এছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে, সেগুলিও দ্রুত সমাধান করা হবে। উল্লেখ্য, মাস দুয়েক আগে উচ্চশিক্ষা দপ্তরের তরফে মালদহের চাঁচল কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে নাম প্রস্তাব হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৌগত পালের। কিন্তু সৌগত নাকি একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ করেছিলেন চাঁচল পরিচালন সমিতির অপসারিত সভাপতি মোশারফ হোসেন। যদিও এ বিষয় নিয়ে আজ অপসারিত পরিচালন সমিতির সভাপতি মোশারফ হোসেনকে ফোন করা হলে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। না, আমাদের অভিনন্দন রইল। গভর্নিং বডি, তুমি শিক্ষা জগতের লোক, শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, অবশ্যই ভালো মন্দ খুব ভালো বুঝবেন, এবং আশা করছি চাঁচল কলেজে অলরেডি নাম যে রয়েছে, চাঁচল কলেজকে উনি তার নেতৃত্বের দ্বারা টিআইসির সহযোগিতায় আরও ভালো জায়গায় নিয়ে যাবেন। আজকেই গভর্নিং বডি ফরমেশন হচ্ছে। আমি চাই যে এই বিশ্ববিদ্যালয়, এই কলেজটি আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ এবং এই সাব ডিভিশনের একটি কলেজ, একটা কলেজকে কেন্দ্র করে, যেটা আমি আমার বক্তব্যও বলেছি, একটা কলেজকে কেন্দ্র করে সেখানকার মানুষের অনেক কিছু স্বপ্ন থাকে। আমি মূলত চাই যেখানে এইখানকার বেশ কিছু শিক্ষা, মানে এখানকার যে সাবজেক্টগুলো আছে সেখানে আমি যতটুকু খোঁজ পেয়েছি যেখানে অনার্স সায়েন্সের অনার্সগুলো এখানে নেই, সেটা আমার একটা প্রধান টার্গেট আছে যে এখানে আমি অনার্সগুলো খোলার জন্য চেষ্টা করব, এবং আমার যা যাভাবে করার দরকার সেটা আমি কলেজের টিআইসি স্যারের সঙ্গে কথা বলে সেই মতো করে প্রসেস চালানো করব। আরও অন্যান্য সমস্যা অনেক কিছু আছে, সেগুলো আমি আস্তে আস্তে পেয়ে সেগুলো জেনে সেগুলো আস্তে আস্তে সমস্যার সমাধান করার চেষ্টা করব। স্যার, আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনার নাম প্রস্তাব হওয়ার পর একটা বিতর্ক তৈরি হয়েছিল, তৃণমূলের একাংশ বলছিল আপনি নাকি বিজেপি ঘনিষ্ঠ, এরকম একটা তকমা দেওয়া হয়েছিল, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, তার কারণ এই যেটাই বলা হয়েছে, যা করা হয়েছে সেগুলো কোনোটাই আমার কাছে অফিসিয়ালি কিছু আসেনি। গভর্নিং বডির প্রেসিডেন্ট একটা অফিসিয়াল পোস্ট, সেখানে অফিসিয়াল জায়গার বাইরে আমি কোনো বক্তব্য আমার নাই। গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর, মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415।